আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও প্রতিদিনের মতন নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার ঘরে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। ঘর মোছাটা একটু বাকি ছিল, তাই ঘরটা মুছে নিয়েছি। আর এই যে এখানে আমার ছোট্ট মামুনি, এই যে দেখুন আজকে ফার্স্ট টাইম কি সুন্দরভাবে হাঁটছে, কারো হেল্প নিচ্ছে না সে। তো যাই হোক, আপনারা সবাই আমার ছোট্ট মামুনিকে দেখে মাশাল্লাহ বলবেন, আর ওদের দুই ভাই বোনের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ওদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। তারপর এই তো আমি চুলায় অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি, মাফি চলে গেল মসজিদে 12:30 সময় জুম্মার নামাজটা পড়তে। আমি এই তো পাশের চুলায় মুরগির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে, আর মাফি হঠাৎ করে বলছিল আম্মু আজকে বাসায় ভুনা খিচুড়ি রান্না করো, তাই আমি পাশের চুলায় ভুনা খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশের ওয়েদারটা একেবারেই ভালো না, মানে একেবারে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। তাই মাফি আকাশের অবস্থা দেখেই বলল যে আম্মু আজকে খিচুড়ি রান্না করো, খেতে ভালোই লাগবে। কালকে তো আমাদের এখানে জানেন না প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, প্রায় রাত্রে 10:30-11টার দিকে। সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না, এই দেখা যায় 5 মিনিট কারেন্ট ছিল, আবার 2 থেকে 3 ঘন্টায় কারেন্ট ছিল না। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, সে কারণে আর রাত্রে বিশেষ সমস্যা হয়নি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ দেখতে কোনো একদিন আমার ছোট্ট চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর আমার ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে, তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝেই আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি আরও আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। আর এই তো মুরগির মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে, আমি নামানোর আগ দিয়ে মুরগির মাংসের উপরে দিয়ে নিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আমি মুরগির মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো খিচুড়ির সাথে থাকবে আমার আজকে তাল বেগুন ভাজা, আর থাকবে চাপা শুটকির ভর্তা। খিচুড়ির সাথে আসলেও ভর্তা না হলে আমার খিচুড়ি খাওয়াটা একেবারেই জমে না, আমি খিচুড়ির সাথে ভর্তাটা হলে একটু ভালো করেই খেতে পারি খিচুড়িটা। তো খিচুড়ির জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিয়েছি ধুয়ে রাখা চাল ডালগুলো। আমি খিচুড়িতে দুই ধরনের ডালটা অ্যাড করেছি, মুসুরি ডাল এবং সোনামুগের ডাল। আজকে আমি খিচুড়িতে কিছু মটরশিমি দিব, আসলে খিচুড়িতে মটরশিমি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। গত বছর বাসায় আমি একদিন ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, আমি সেই ভুনা খিচুড়িতে মটরশিমি দিয়েছিলাম, দেখলাম মাশাআল্লাহ ভালোই লাগলো, তাই ভাবলাম আজকেও আমি একটু মটরশিমি দিয়েই খিচুড়িটা রান্না করব। পাশের চুলা বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর মটরশিমিটা আমি ফ্লোজিং করে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি সরাসরি এই তো দেখুন খিচুড়িতে দিয়ে নিলাম, দেওয়ার পর আমি খিচুড়ির চাউলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো খিচুড়ির চাউল ডালটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আর কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কালকে আমি একটু গিয়েছিলাম, এক জায়গায় গিয়েছিলাম যে কোনো কারণে, আসলে কয়েকদিন ধরে কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত। আর এত ব্যস্ত কেন সেটা ইনশাল্লাহ আমি কয়েকদিন পরে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ইনশাল্লাহ শুনলে অনেক খুশি হবেন। তো যেই জায়গায় কালকে গিয়েছিলাম আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আর ভিডিও আপলোড করব না, শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তাই কালকের ভিডিও দেইনি।
তো সেজন্য আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করতে, মাঝে সাথে দেখা যায় আমার একটু দুই একদিন গ্যাপ হয়ে যায়, দেখা যায় কোনো জায়গায় গিয়েছি ভিডিও করতে পারিনি সেই জায়গায়, তো সেজন্য দেখা যায় একটু গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন এরই মধ্যে আমার সব রান্নাবান্না হয়ে গেছে, খিচুড়ি থেকে দুমা উঠছে, চাপা শুটকির ভর্তা করে নিয়েছি, বেগুন ভেজেছি। তো আপনাদের ভাইয়া আর মাফি জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপর এই যে আমিও বসে গেলাম আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে। তো এই যে খিচুড়ি খাচ্ছি তাল বেগুন দিয়ে ভর্তা দিয়ে, আর আমি একসাথেই প্লেটে সব কিছু নিয়েছি, কারণ ইনায়া এখন খাট থেকে নেমে যেতে পারে, দেখা যায় ইনায়াকে রেখে বারবার কিচেনে গিয়ে তরিতরকারি আনতে গেলে প্লেটে করে ইনায়া যে কোনো সময় খাট থেকে পড়ে যেতে পারে, তাই আমি প্লেটে সব কিছু একত্রে নিয়েই খেতে বসে গেলাম। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে এবং ছেলে তিনজনে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়া আবার মাফির জন্য সেভেনের গাইড কিনে নিয়ে আসছে, জননী গাইড, স্কুল থেকে বলেছে জননী গাইডটা কিনে নিয়ে আসতে। মাফি কিন্তু কালকে থেকে আপনার টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে, তো টিউটোরিয়াল পরীক্ষার পড়াগুলো আপনার দিচ্ছে হচ্ছে গাইড থেকে, তো গাইডটা কিনা হচ্ছিল না, যার কারণে মাফির অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। কালকে মাফির একটা পরীক্ষা গিয়েছে, তো মাফি তখন ওর এক ক্লাসমেট আছে ওর কাছে ফোন দিয়ে তারপর গাইডের পড়া নিয়েছে, মাফি নিয়ে তারপর ম্যাডামের কাছে পড়েছে। তো আপনাদের ভাইয়াকে আমি আবার বললাম আজকে যে যত তাড়াতাড়ি পারেন মাফির জন্য নীলক্ষেত থেকে গাইড কিনে নিয়ে আসেন, কারণ মাফিকে এখন গাইড থেকে কিন্তু পরীক্ষার পড়া দিচ্ছে। তো মাফির ম্যাডাম আবার বলেছিল আন্টি দুই সেট গাইড নিয়ে আসতে বললেন, কারণ মাফির ম্যাডামের বোনও পড়ে মাফির ক্লাসে ক্লাস সেভেনে, তো সেজন্য আপনাদের ভাইয়া দুই সেট গাইডই কিনে নিয়ে আসছে নীলক্ষেত থেকে। আমাদের বাড়ির পাশে কিন্তু অনেকগুলো লাইব্রেরি আছে, থাকলে কি হবে, আসলে লাইব্রেরিতে আপনার এখনও ঠিকঠাক মতো গাইড আসেনি, যার কারণে আপনাদের ভাইয়া নীলক্ষেত থেকে গাইড কিনে নিয়ে আসছে। নীলক্ষেতও আপনার গাইড পেত না আপনাদের ভাইয়া, অনেক দোকানে ঘুরে তারপর একটা দোকানে আপনাদের ভাইয়া গাইড পেয়েছে, তারপর এই যে আপনাদের ভাইয়া গাইডগুলো কিনে নিয়ে আসছে, আনার পর মাফিকে বললো যে ঘুম থেকে উঠে তুমি গাইডগুলো একটু চেক করে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মাফি আবার দেখলো, আমিও দেখলাম, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। তারপর এই তো মাগরিবের পরে মাফি গিয়েছিল বাসার নিচে হালিম কিনে নিয়ে আসতে, আমি আবার মাফিকে বলেছিলাম হালিম যদি না পাও তাহলে মিষ্টি টানা পরোটা কিনে নিয়ে আসবে চা দিয়ে খাবো। তো বাসার নিচে আবার হালিম পেয়েছে, তাই মাফি 50 টাকা হালিম কিনে নিয়ে আসছে, তো মা ছেলেই তো বসে এখন হালিম খাবো। হালিমটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার ভিডিওটি দেখার জন্য, আমি এখানেই শেষ করতে চাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।